সুপ্রিয় সুধি, বাংলাদেশকে জানতে হলে বাংলাদেশের কালচার, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্য এগুলোকে জানতে হবে। তো এই জানার জন্য আমরা বৌদ্ধমূর্তির 100 সংসাতে, তো এই বাংলাদেশকে জানতে গেলে এই গৌতম বুদ্ধকে, বুদ্ধের ধর্মকে জানতে হবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের এরকম বিভিন্ন রকমের ঐতিহ্য রয়েছে যেটা বাংলাদেশের জন্য একটা গর্বের। তো এই গর্বের জিনিসগুলোকে আমরা সশরীরে যদি এসে দেখতে পারি, জানতে পারি, তাহলে আমাদের জ্ঞানটা যেমন সমৃদ্ধ হবে, ঠিক তেমনি এই বিভিন্ন ধর্ম সম্পর্কে মানুষ জানতে পারবে এবং নিজেকে সমৃদ্ধ করতে পারবে। ধন্যবাদ সবাই।